ওয়েলকাম বন্ধুরা আজকেই প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশের রাজ্য বাজেট এবং সেইখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে জানুয়ারি মাস থেকে দশ পার্সেন্ট ডিএ পেতেন সেখানে মে মাসে আরও চার শতাংশ ডিএ অর্থাৎ মে মাস থেকে মোট চোদ্দো শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে সাধারণ যারা মহিলা তারা পাঁচশো টাকা করে পেতেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে হাজার টাকা এবং যারা এসসি এসটি যারা মহিলা ছিলেন তারা হাজার টাকা পেতেন এবার থেকে তারা পাবেন বারোশো টাকা এই দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য বাজেটে করা হলো আরও বিস্তারিত খবরের জন্য সকলকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি যদি আরও কোনো বিস্তারিত খবর পাই আমি অবশ্যই এই চ্যানেলে সকলের সঙ্গে শেয়ার করব তাহলে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন